ব্যাপারে মুখ খোলার বিধান কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। ভালো কথা, মহিলারা মুখ খোলা রাখতে পারবে না। যারা বলেন মুখ খুলতে পারবে তাদের দলিল হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় যা কিছু প্রকাশিত হয় সেগুলি খোলা রাখতে পারবে। যেমন অনিচ্ছায় পা খুলে যায়, অনিচ্ছায় হাত খোলা হয়ে যায়, অনিচ্ছায় চেহারা থেকে কাপড় সরে যায়, হাঁটতে চলতে খুলে যায়, এগুলি খোলা রাখা যাবে। এটা এই মতের উপরে কিছু মত দিয়েছেন যে মুখ খোলা রাখা যাবে, কিন্তু যে সমস্ত ওলামা মুফাসসির মুহাদ্দিস ফকি যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের দলিল বেশি মজবুত এবং তাদের যুক্তি বেশি যুক্তিপূর্ণ, তাদের দলিলগুলি বেশি যুক্তিপূর্ণ। কারণ যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের যুক্তিটা হচ্ছে যে মেয়েদের আর পুরুষদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এর মধ্যে সৌন্দর্যের কেন্দ্রভূমি সেন্টার যেটা, সেটা হলো তার চেহারা। একটা পুরুষ একটা মেয়ে লোককে দেখে পাগল হয়, জীবনও দিয়ে দেয়। একটা মেয়ে লোক একটা পুরুষকে দেখে পাগল হয়ে যায়। এটা কি দেখে পাগল হয়, তার পাও দেখে আর না হাত দেখে? চেহারা দেখে। চেহারাটাই আল্লাহ বেশি সুন্দর করেছেন। এখন সেই চেহারাটাই যদি খোলা থাকে তাহলে ফিতনা বিপর্যয় বিপদ মুসিবত জেনাবে বিচার আরো বাড়তে পারে। সেই জন্য মেয়েরা রাস্তা চলতেও পারবে না, এমন দুরবস্থা হয়ে যেতে পারে। সেই জন্য মহাত্মিকরা বলেছেন, বড় বড় চিন্তা ইসলামী চিন্তাবিদরা বলেছেন, মহিলারা যখন ঘরের বাইরে যাবেন তখন নিকাব পরে যাবেন, নাক পর্যন্ত ঢেকে যাবেন, মাথার নিচে মাথার উপর থেকে কপালের উপর পর্যন্ত একটা হেজাব পরবেন আর নাকের নিচ থেকে মুখটা ঢেকে নিকাব পরবেন। এটা পরাটা মহাক্কিকরা জরুরি মনে করেছেন, তাহলে পরে ফিতনা থেকে বাঁচতে পারবে। অনেকে ঢাকেন না পরপুরুষের সামনে, আমি এর যুক্তি খুঁজে পাই না। যারা মুখ, যে সমস্ত মহিলারা মুখ ঢাকতে চান না বা মুখমণ্ডল ঢাকেন না, তাদের দলিল কি? কোরআন শরীফে হাদিস শরীফে কোরআনের একটি আয়া বা একটি শব্দ, হাদিসের একটি বাক্য এমন কি পাওয়া যাবে যার দ্বারা প্রমাণিত হয় যে মেয়ে লোকরা তারা তাদের মুখ খোলা রাখতে পারবে পরপুরুষের সামনে? আমি তো পাইনি। আমি যতদূর পড়াশোনা করেছি, আমি একজন ছোট মানুষ, ছোট ব্যক্তি, আমার পক্ষে যতদূর সম্ভব লেখাপড়া করার, আমার কাছে যথেষ্ট কিতাবপত্র কালেকশন আছে আলহামদুলিল্লাহ, তো আমি যতদূর পড়াশোনা করেছি আমি এরকম একটি হাদিস, এরকম কোরআনের একটি আয়াত কোথাও পাই নাই যার দ্বারা নারী তার চেহারাকে পরপুরুষের সামনে খুলে রাখতে পারে, এমন কোন আয়াত বা হাদিস আমার সামনে পড়ে নাই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে জানালে